त्रिपुरा में छात्र अभिनंदन सभा का आयोजन किया गया। इस कार्यक्रम का आयोजन अगरतला के टाउन हॉल में किया गया था। दीप प्रज्वलित कर इस कार्यक्रम की शुरुआत की गई। देखें ये रिपोर्ट। चौबीसवीं BRU छात्र अभिनंदन सह सामाजिक सभा का आयोजन किया गया। इस समारोह का आयोजन अगरतला के टाउन हॉल में किया गया था। तो वहीं इस कार्यक्रम की शुरुआत दीप प्रज्वलित कर की गई। तो वहीं इस कार्यक्रम में मौजूद थे कई गणमान्य लोग। আজকে মূলত এই বছরের 2024 সারা রাজ্যে আমাদের 19টা ট্রাইবাল কমিউনিটির মধ্যে একটা আমাদের রিয়াং কমিউনিটি তথা ব্রু সম্প্রদায় প্রত্যেকটা বৎসরের মতো তারা এই বৎসরেও তারা রাজ্যব্যাপী বিভিন্ন কলেজ এবং বিভিন্ন স্কুল থেকে আগত তাদের এই বৎসর নিয়ে প্রায় 24 বর্ষ ধরে তারা স্টুডেন্ট ফেলিসিটেশন প্রোগ্রাম কাম সোশ্যাল গ্যাদারিং তথা বেসিক্যালি ড্রাগস অ্যাওয়ারনেস প্রোগ্রাম নিয়ে তারা চর্চা করে থাকে। তো এই বছরেও তারা আমাদেরকে নিমন্ত্রণ করেছে। বিশেষ করে আমি TRPNPTG দপ্তরের অ্যাজ এ মিনিস্টার হিসাবে তারা আমাদেরকে ইনভিটেশন করেছে। তাই আজকে তারা সারা রাজ্যে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী তারা আজকে এই জায়গাতে গ্যাদারিং হয়েছে এবং রিয়াং সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন ডিপার্টমেন্টে বা বিভিন্ন অফিসারকে নিয়ে তারা আজকে এই প্রোগ্রামে তারা ইনভিটেশন করেছে। মূলত আমাদের ছাত্রছাত্রীদেরকে আগামী প্রজন্মের জন্য তাদের ভালো শিক্ষা এবং যাতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী ওনারা প্রত্যেকটা সময়ে বলে থাকি আমরা অন্তত যুবক যুবতীদেরকে যাতে নেশার হাত থেকে মুক্তি করতে পারি, তো সেটাকে কেন্দ্র করে আজকে মূলত তাদের আজকে এই সভা এবং এই প্রোগ্রাম। আমার সঙ্গে আছে আমাদের দাদা কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ফিলিপ রিয়াং মহোদয় এবং বিভিন্ন TCS অফিসার এবং TPS অফিসার তারাও আছে উপস্থিত রয়েছে এবং ডক্টরও আছে। তো তাদেরকে আমার কর্তব্য যে এই ডিপার্টমেন্টের মন্ত্রী হিসাবে যে তাদেরকে রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকারের এই দপ্তরের মাধ্যমে যে কী কী ধরনের মানুষের কাছে সাহায্য দেওয়া যায় এবং সেইগুলি নিয়ে আজকে বিষয়গুলি আমরা আলোচনা করব। তো সেটাকে কেন্দ্র করে আজকে
আমরা 25তম ব্রো স্টুডেন্ট ফেলিসিটেশন কাম 26তম ব্রো স্টুডেন্ট ফেলিসিটেশন কাম সোশ্যাল গ্যাদারিং প্রোগ্রাম এর পারপাসে আমরা এখন উপস্থিত হয়েছি। क्या ठीक है, हम लोग अभी आ रहे हैं। राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है। खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है, लेकिन अब सब कुछ होगा आसान। हम हैं न्यूज़ UNI। इस दुर्गा पूजा न्यूज़ UNI लेकर आया है बड़ा ऑफर। अब आप चला सकते हैं अपना एड, वो भी बिल्कुल फ्री। जियो टीवी, प्ले ऑन, ई बाबा, यूट्यूब, फेसबुक, अब आप चला सकते हैं एक महीने के साथ एक महीना, वो भी बिल्कुल फ्री। तो अब देर किस बात की, ऐड के लिए सीधे संपर्क करें हमारे मेल, फेसबुक, यूट्यूब कमेंट पर या फिर सीधे हमारे वेबसाइट पर और पाए ये बड़ा ऑफर।